ইন্দু আন্টি, ইন্দু আন্টি, ইন্দু আন্টি কোথায় তুমি? ইন্দু আন্টি ওয়ের আর ইউ? ইন্দু আন্টি কে? ও মাই গড, ইন্দু আন্টি আমার শোনো, এই কাম 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 কাম, ফাস্ট 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 ফাস্ট, ও মাই ডার্লিং। এই তোমার ডায়েট চার্টে কি বলো তো, তিনি এত সেক্সি হয়ে যাচ্ছ কি করে? হ্যাঁ ইয়ার কি বলছিস, হ্যাঁ ইয়ার কি বলছিস, কিছু খেয়েছিস? হ্যাঁ, আরে আমি এখানে এসেছি তোমার হাতে গরম গরম রুটি আর কষা মাংস খাওয়াবো। ও রিয়েলি গ্রেট, এক মিনিট দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি। কে? ও তেমন কেউ না। হ্যাঁ তেমন কেউ না তো তুই এখানে এনেছিস কেন? কেমন কেউ না হলে তো তুই এখানে আনতিস না। ইন্দু আন্টি আমার খুব খিদে পেয়েছে, প্লিজ যাও প্লিজ। আমি যাচ্ছি। তোর নাম কি মা? ঈশা। ঈশা খুব সুন্দর নাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো বসো, তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার নিয়ে আসছি। দারুণ দেখতে। সো ভয় কাটলো? চলো গরমা গরম চিকেন আর রুটি। এসে গেছে, এসে গেছে। এই নে। আরে ওই দেখো আগে আগে খেয়ে নিচ্ছে, ওকে দিবি তো? ও খাও সুইটহার্ট, টু গুড, থ্যাংক ইউ। আচ্ছা এই যে এত রাতে এতখানি গাড়ি ছুটিয়ে আমার এখানে খেতে আসিস, তুই একটা বিয়ে করলেই তো পারিস। হ্যাঁ বউ তোকে মনের মতো রান্না করে খাওয়াবে। আমি তো কবে রাজি আছি, তুমি একবার হ্যাঁ তো বলো, এক্ষুনি তোমায় বিয়ে করে নেবো। কিচ্ছু আটকায় না, না মুখে কিচ্ছু আটকায় না, তুমি কিছু মনে করো না, ও এইরকম মুখে যা আসে তাই বলে, কিন্তু ওর মনটা খুব ভালো। এই দেখো না আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তবু আমাকে মায়ের মতো সম্মান করে, কিন্তু ওই বিয়ের কথা বললেই ব্যাস হেসে উড়িয়ে দেবে। ও ছাড়ো তো এসব কথা। এই ইন্দু আন্টি ওকে তোমার বয়ফ্রেন্ডের কথা বলো। এই জানো ইন্দু আন্টি এখনো তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে। করতে হয়, মেয়েদের মন একটা বিশ্বাস নিয়ে বাঁচে। ও আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে কখনো যাবে না। অপেক্ষাটা কারো ক্ষেত্রে একদিনের, কারো ক্ষেত্রে অনেক অনেক দিনের, কিন্তু অপেক্ষাটা মেয়েদেরই করতে হয়। এই যেদিন সত্যি সত্যি কারো প্রেমে পড়বি না, সেদিন বুঝবি কথা দেওয়ার মূল্য কি। প্রেম? হ্যাঁ আমি কথা দেবো। তখন আপনি ওখানে এত হাসছিলেন কেন? কখন? ইন্দু আন্টির ওখানে। ও দেখো ঈশা, এসব ভালোবাসা বিয়ে প্রতিশ্রুতি এগুলোতে আমি বিশ্বাস করি, আর ওই সারা জীবন একসাথে একটা সম্পর্কে বাধা পড়াতে তো আরই নয়। মানুষ এই মুহূর্তে যেমন আছে ঠিক তার পরের মুহূর্তে একই রকম থাকবে কিনা তারই কোনো গ্যারেন্টি নেই, তাহলে সে সারা জীবন কাউকে ভালোবাসার গ্যারেন্টি দেয় কি করে? যখন একটু বোঝার মতো বয়সে বললাম ভালোবাসাকে একটু একটু বুঝতে শিখলাম, তখন আমার মা বাবা আমাকে এসে জানালো যে ওরা আর একসাথে থাকতে চায় না, দে ওয়ান্ট এ ডিভোর্স। যখন একসাথে থাকতেই পারবে না তখন প্রেম করেছিলে কেন? তাই এসব প্রেম টেমে আমি বিশ্বাস করি না। হ্যাঁ ইউনো হোয়াট, এই পুরো ব্যাপারটা যতটা খারাপ মনে হচ্ছে ততটা কিন্তু নয়, না ট্রাস্ট মি।
ওরা খুব ভালো আছে। ইনফ্যাক্ট সামনের মাসে আমার বাবা তার 3 নম্বর বিয়ে সারতে চলেছে, আর আমাকে স্পেশালি ইনভাইট করেছে। করবেই না বা কেন, আফটার অল আমি হিজ অনলি সন। আর মা, লাস্ট মান্থে মায়ের আরেকটা ডিভোর্স হলো, আর এখন একটা লেটেস্ট ট্রেন্ড চলছে না, ডিভোর্স পার্টি অ্যান্ড অল। মাই মাদার ইজ থ্রোয়িং এ ডিভোর্স পার্টি। যদি ভালোবাসাটাই শেষ হয়ে যায় তাহলে কাউকে ভালোবাসতে যাব কেন? তাই আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি। আচ্ছা, তুমি এসব বিশ্বাস করো না, এই ভালোবাসা, বিয়ে, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি। স্যার, আমার বাড়ি এসে গেছে। আমার বাড়ি আজকে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানলে, তো আমি কি এটা ধরে নিতে পারি যে উই আর নট ফ্রেন্ডস? সরি স্যার, বন্ধুত্ব নয়। কেন? কারণ যে কারণে আপনি কাউকে ভালোবাসতে চান না, একই কারণে আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। কারণটা জানতে পারি? আই মিন, তোমার যদি কোনো প্রবলেম থাকে ইটস ফাইন, আই ডোন্ট মাইন্ড, বাট তাও কারণটা জানতে পারি? স্যার, বন্ধুত্বের সম্পর্ক একা আসে না, তার সঙ্গে আসে দায়িত্ব, আর দায়িত্বের সঙ্গে আসে দায়বদ্ধতা, সব কিছু ভাগ করে নেবার অঙ্গীকার। আর এই ভালোবাসা, বন্ধুত্ব, অঙ্গীকার, এই কোনোটাই আমি আমার জীবনে আসতে দিতে চাই না স্যার। আই কান্ট বিলিভ দিস, ওহ মাই গড, আই জাস্ট কান্ট বিলিভ দিস। তুমিও, ইউ নো হোয়াট, আমি ঠিক এরকমই ভাবি বলে লোকে আমাকে ভুল বোঝে। প্রথম এরকম কাউকে দেখলাম যে যে জীবনটা এক্স্যাক্টলি আমার মতো করে দেখে। ওকে ফাইন, তুমি যেটা বলবে সেটাই হবে, আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না, ভালোবাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, ইউ নো, বাট উই লাইক ইচ আদার্স কোম্পানি। আমাদের চিন্তা ভাবনাও এক, আমার মনে হয় আমাদের একসাথে থাকা উচিত, জাস্ট প্ল্যাটনিক ফ্রেন্ডস, যতদিন সম্ভব লেটস শেয়ার আওয়ার লাইফস টুগেদার। আমরা আমাদের জীবনটাকে ভাগ করে নিই, তারপর তুমি তোমার স্পেস নিয়ে থাকবে, আমি আমার স্পেস নিয়ে থাকবো। এটা তোমার আপত্তি হওয়া উচিত নয়। ঈশা, তোমাকে ইন্দু আন্টির কষা মাংসের দিব্যি। ঈশা, গুড নাইট। আবার এই কাগের ঠ্যাং বগের ঠ্যাং হাতে লেখা, তুই কতবার? কনফারেন্সটা যেন কখন রেখেছিস? আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ মিস্টার রয় চৌধুরী। থ্যাংক ইউ। সো এনিওয়ে, কাজে ফেরা যাক। ইয়েস, এবছর আমরা একটা এক্সপ্যানশন প্ল্যান করছি। উই আর গোয়িং টু স্টার্ট 2 new resorts, একটা মন্দারমণিতে, একটা কালিম্পং এ। গ্রেট, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য প্ল্যান প্রাচী উইল এক্সপ্লেইন। শিওর।
So, ladies and gentlemen, we will start talking on our two new projects. And as you know, and Mr. Chaudhary, you are making a special menu. We are planning to construct French and Mexican cuisine. To be dishes glow to look at. Okay, sir. Bhagavan, তুমি একদম কেলো করে দিয়েছো। ওর হাতের লেখাটা যদি ওর মতোই সুন্দর হতো। Yes, sir. Up. লিখছি। সর্বনাশ। ও লিখতে যাচ্ছে। No, 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 no. Oh my God. ও আবার লিখছে। Oh no. আদি, আদি। Let's continue. What I was saying is, আজ মেক্সিকান মেনুতে কেবরিতো এন্ড মেনুতে অ্যাড হয়েছে। এক মিনিট। এক মিনিট। Come with me. কি হয়েছে স্যার? Come. But sir, কি স্যার? Keep quiet and come. Sir, shh. এটা কি? ঈশা, তোমার হাতের লেখা খুব খারাপ। আমি বাঁধি রাখার মতো হ্যান্ডরাইটিং এর কথা বলছি না, কিন্তু at least দেখতে তো ভালো হতে হবে। I'm sorry sir. What sorry? তোমার জন্য আমি প্রাচীকে সকালে কত বকলাম। Come on, আবার লেখো। Come on. Come on, write for me. Come on. No! That's wrong! এবার কেউ লেখে? Always first take a curve. Then start writing. কিছু উত্তর নিজে থেকেও খুঁজে নিতে। ARC group of hotels. माझ्या साडे तीन दिवसांनी माझ्या एकही गर्लफ्रेंडला फोन केला नाही। আশা করি ঠিকই হয়েছে। নিশ্চিন্তে থাকুন, একদম ঠিকঠাক। আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আপনি গাইড করলেন বলেই পারলাম। Thank you so much. It's my pleasure. Yes, ma'am. কিন্তু ম্যাডাম, এই কষা মাংস আপনি কার জন্য করেছেন? এটা আসলে আমি একজনের জন্য। Hello, ma'am. Hello. Hello, ma'am. কষা মাংস? আদিতের জন্য বানিয়েছো? I'm sorry, ma'am. Sorry? তুমি কি ভেবেছো? এত সামান্য ব্যাপারে আমি হার্ট হব? ঈশা, তুমি কি জানো, আমি ছাড়া তুমি একমাত্র মেয়ে যাকে আদি ইন্দু আন্টির ওখানে নিয়ে গেছে। স্মেলস গুড, লাঞ্চে পাঠাও। কষা মাংস?
ইন্দু আন্টি, ঈশা, ঈশা একটা কাজ কর, আজকে একটা ডিসকাশন আছে, তুই মেল করে দে, অ্যান্ড ফর দ্য নেক্সট হাফ অ্যান আওয়ার নো ফোন কলস, সি ইউ। মিস ঈশা, আমাদের রায়চকের রিসোর্টে একটা প্রবলেম হয়েছে, তুমি এখনই গিয়ে ওটাকে শর্ট আউট করে ফিরে এসো, অ্যান্ড উইদিন 5 PM আমার সুইটে এসে আমাকে রিপোর্ট করবে। পাশে থাকা, হাতে হাত রাখা, বন্ধু মানে অবুজ অভিমানী, বন্ধু মানে মেঘলা আকাশে রোদের হাতছানি, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু ভাষা বন্ধু। তুমি আমার, আমি তোমার। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।